পাকিস্তান তেহরিক ইনসাফ চেয়ারম্যান এবং প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান অভিযোগ করেছেন পিটিআই সমঝোতা কমিটির সদস্যরা দল থেকে তাদের বিচ্ছিন্ন হওয়ার ঘোষণা না দেওয়া পর্যন্ত তাদের আলোচনার জন্য আমন্ত্রিত স্থানটি ছেড়ে যেতে দেওয়া হয়েছে তিনি জোটকে দেশটির প্রতিষ্ঠার প্রকৃতি সম্পর্কেও সতর্ক করেছেন তার ভার্চুয়াল ভাষণে ইমরান খান জাতীয় জবাবদিহি ব্যুরোর চেয়ারম্যানের বিরুদ্ধে একটি রেফারেন্স দায়ের করার পাশাপাশি তার অসৎ উদ্দেশ্যের জন্য মানহানির মামলা করার তার অভিপ্রায় ঘোষণা করেছিলেন তিনি প্রকাশ করেছেন একটি বানোয়ার দুর্নীতি কেলেঙ্কারিতে তার গ্রেফতার তার আন্তর্জাতিক খ্যাতি কলঙ্কিত করার প্রচেষ্টা তিনি শকত খানো মেমোরিয়াল হাসপাতাল এবং নামাল বিশ্ববিদ্যালয়ের জন্য তহবিল সংগ্রহের প্রচেষ্টাকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেন পিটিআই চেয়ারম্যান হাজার হাজার পিটিআই কর্মীকে বেআইনি আটকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য বিশ্বব্যাপী মানবাধিকার সংস্থাগুলোর কাছে আবেদন জানিয়েছেন তিনি দাবি করেন যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে না এবং আটক সহকর্মীদের আদালতে হাজির না করে চরম অবস্থা স্বীকার করা হচ্ছে তিনি তার পক্ষে নিহত ব্যক্তি সহ নয় মে ঘটে যাওয়া ঘটনা নিরপেক্ষ তদন্তের দাবি পূর্ণ ব্যক্ত করেন ক্ষমতাসীন পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টকে সম্বোধন করে ইমরান খান সতর্ক করে দিয়েছিলেন তিনি গত সাতাশ বছর ধরে প্রতিষ্ঠার সাথে পরিচিত এবং প্ল্যান এ থেকে প্ল্যান তে স্থানান্তরিত হতে তাদের বেশি সময় লাগবে না তিনি প্রশ্ন তোলেন কেন পিডিএম দলগুলি পিটিআই কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে বর্তমান রাষ্ট্রীয় অত্যাচার সম্পর্কে নীরব ছিল তাদের মনে করিয়ে দেয় পিডিএম দলের নেতাদের বিরুদ্ধে পঁচানব্বই পার্সেন্ট মামলা পিটিআই শাসনামলে নয় পূর্ববর্তী সরকারের সময় দায়ের করা হয়েছিল ইমরান খান আত্মবিশ্বাসের সাথে বলেন পিটিআই যে চ্যালেঞ্জের মুখোমুখি হোক না কেন তারা ভবিষ্যতের নির্বাচনে বিজয়ী হবে পিটিআই ক্ষমতায় ফিরে আসার পরে তিনি তার এবং তার পরিবারের বিরুদ্ধে তাদের কর্মের জন্য সবাইকে ক্ষমা করতে তার ইচ্ছা প্রকাশ করেন তবে তিনি প্রশ্ন তোলেন তার দলের নেতাকর্মীরা যারা আজ ভুগছেন বর্তমানে ক্ষমতায় থাকা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করলে তিনি কি করবেন প্রাক্তন প্রধানমন্ত্রী প্রকাশ করেছেন তিনি বিচ্ছিন্ন হয়ে পড়েছেন একটি মিডিয়া ব্ল্যাকআউট এবং দর্শকদের উপর নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছেন এমনকি আমার আইনজীবীরাও এখন ভয় পাচ্ছেন তবু তিনি প্রশ্ন তোলেন যে এই কৌশলগুলি কি পিটিআই কি ভুলে যাবে তিনি অভিযোগ করেন আলোচনা কমিটির সদস্যরা প্রতিষ্ঠান থেকে আমন্ত্রণ পেয়েছিলেন কিন্তু তারা প্রকাশ্য দল থেকে নিজেকে বিচ্ছিন্ন না করা পর্যন্ত স্থান ত্যাগ করতে বাধা দেওয়া হয়েছিল পিটিআই চেয়ারম্যান দেশের জন্য তাকে বিচ্ছিন্ন করার সুবিধা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং দায়ীরা পাকিস্তানের ভবিষ্যৎ বিবেচনা করছে কিনা তিনি দাবি করেন এ ধরনের কৌশলের উদ্দেশ্যে একটি ঝুলন্ত সংসদ তৈরি করা যা সহজে নিয়ন্ত্রণ করা যায় ইমরান খান তার কর্মীদের উদ্দেশ্যে এক বার্তায় কঠিন সময় সত্ত্বেও তাদের দৃঢ় থাকার আহ্বান জানান তিনি জোর দিয়েছেন এ জাতীয় ব্যক্তিদের ইতিহাসে স্মরণ করা হবে যারা দেশের জন্য দাঁড়িয়েছেন এবং এর জন্য ত্যাগ করেছেন